আপনি যদি বর্তমানে দেখেন, আপনার যেটা হচ্ছে প্রি সেটেল স্ট্যাটাসে এই ডকুমেন্টটা সবচেয়ে সাথে রাখবেন। বর্তমানে এই ইউরোপ বিরোধী যে সরকার ক্ষমতায় আছে, তারা ইউরোপিয়ান নাগরিকদের বিরুদ্ধে হয়ে গেছে। ঝগড়া করার কোনো প্রয়োজন নেই বা উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই, ঠান্ডা ভাবে আপনারা কথা বলবেন। আসসালামু আলাইকুম নাশিদ ভাই, দোয়া থাকলো। বর্তমানে ইউ রেগুলেশন এর আন্ডারে বাংলাদেশ থেকে শ্বশুর শাশুড়ি আনা যাবে কি, আর যদি আনা যায় তাহলে প্রসেসটা কি একটু বলবেন ভাই। না ভাই, ইউরোপিয়ান ইউনিয়নের আইনটা নাই, এখন ইমিগ্রেশন আইনের আন্ডারে আনতে হবে। ইমিগ্রেশন আইনের আন্ডারে আনতে পারবেন, আপনি নিকটস্থ দক্ষ যোগ্য কোনো আইনজীবীর সঙ্গে আলোচনা করেন এবং সেখানে আগের যে আইনটা ছিল, আগের যে প্রসেস ছিল, সেই প্রসেসটা এখন নেই, নতুন প্রসেস আনতে হবে। একজন ব্রিটিশ নাগরিক তার শ্বশুর শাশুড়িকে যেভাবে আনে ঠিক সেভাবে আনতে হবে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, আমি যাচ্ছি পরবর্তী কলে। দর্শক আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাশিদ ভাই, কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। প্রশ্নটা করুন কাইন্ডলি। আসলে আমি একজন ওভার স্টেয়ার, তো আমার এখানে ইউরোপিয়ান, আমার ওয়াইফ ইটালিয়ান পাসপোর্ট হোল্ডার, তো আমাদের বিয়ে হয় ডিসেম্বরের আগে। ওই সময় একটা অ্যাপ্লিকেশন আসলে আইনজীবীর দ্বারা করা হয়েছিল ওই ইসলামিক ম্যারেজ সার্টিফিকেট দিয়ে, ওইটা রিফিউজ করে দেয়। তারপরে কাউন্সিলের একটা ম্যারেজটা হয় মার্চের দিকে, তো ওইটা ওই সার্টিফিকেটটা দিয়ে প্রি সেটেলমেন্ট যে অ্যাপ্লিকেশনটা করা হয়, তা এখনো আসলে ডিসিশনটা আসে নাই। তো আমি আসলে ওটা যে লগ ইন করা যায় সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেশন, সবকিছুই আর কি দেখা যায়, কিন্তু আসলে কি কতটুকু সময় লাগে বা এরকম কিছু কি একটা আইডিয়া দিতে পারেন যে না কতটুকু সময় লাগতে পারে? কতদিন সময় লাগবে সেটা সত্যি বলা যাচ্ছে না, সত্যি দুঃখজনক। এটা কতদিন সময় লাগবে আমরা ঠিক জানি না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আপনার এটা, আপনার যেহেতু বিয়ে করে মার্চ মাসে আপনার তো বিয়ে হয়ে গেছে তাই না? বিয়ে করে প্রিন্সিপাল করে, এটা আপনার অত্যন্ত ভালো জিনিস হয়েছে, এটা কোনো অসুবিধা হবে না। এই জন্য এটা আপনার একটা ভালো জিনিস হয়েছে যে আপনার এটায় কোনো অসুবিধা হবে না। এখন আপনার একটাই অসুবিধা হবে, আপনার ভাই কলে থাকলে আপনাকে দেখাচ্ছি, একটা আপডেট ছিল আমার আপনাদের জন্য। এটা আপনি যদি বর্তমানে দেখেন, আপনার যেটা হচ্ছে প্রি সেটেল স্ট্যাটাসে এই ডকুমেন্টটা সবচেয়ে সাথে রাখবেন। বর্তমানে এই ইউরোপ বিরোধী যে সরকার ক্ষমতায় আছে, তারা ইউরোপিয়ান নাগরিকদের বিরুদ্ধে হয়ে গেছে। আপনারা যারা এখানে প্রি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করেছেন, তাদেরকে যেটা করছে, অনেকেই কাজে পেলে রাইট টু ওয়ার্ক নাই, বিভিন্ন কাজ করে, যেহেতু আপনি বলছেন সার্টিফিকেট অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা সবসময় সাথে রাখবেন, প্রিন্ট আউট রাখবেন, এবং আপনি যে পোর্টাল বললেন এটা আপনাকে সবচেয়ে বড় সহায়তা করবে। ওই পোর্টাল থেকে দেখাবেন যে আমার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, কারণ আপনি তো ওভারস্টে হয়ে গেছেন। আপনাদের জন্য এই জিনিসটা আজকে আমি ওয়ার্নিংটা নিয়ে আসছিলাম, সেটা আপনি ফোন করেছেন, যথার্থ সময় ফোন করেছেন এবং যথার্থ অবস্থায় আমি বলেছি যে হোম অফিস আপনাদের প্রতি অত্যন্ত হোস্টাইল অবস্থাটা চলে গিয়েছে। সুতরাং আপনি যেটা করবেন, যদি আল্লাহ না করুক কোনো সময় হোম অফিস বা পুলিশের কোনো ঝামেলায় পড়েন, আপনার পোর্টালটা দেখাবেন। ঝগড়া করার কোনো প্রয়োজন নেই বা উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই, ঠান্ডা ভাবে আপনারা কথা বলবেন। বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, আমাদের যারা মানুষ ভয় পেয়ে যায়, নার্ভাস হয়ে যায়, অথবা তারা অন্য অন্য আর্গুমেন্ট করে যেটা এখানে প্রযোজ্য না, শুধু দেখাবে আমার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেশন আছে, আমার কাজের অধিকার আছে, আমি কাজ করতে পারি, এটা বললেই আমার মনে হয় ইনশাআল্লাহ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না আমি মনে করি। ধন্যবাদ প্রিয় দর্শক, ধন্যবাদ। আহমেদ খান ভাই আমাদের একটি কমেন্ট করেছেন, তাজ ভাই ও নাশিদ ভাই সালাম। তাজ ভাই, আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে, আপনি এত সুন্দর করে কথা বুঝিয়ে, গুলো বুঝার সবার না বুঝে কোনো উপায় নেই। নাশিদ ভাই, আপনার শ্রোতাদের জন্য যে কোনো নতুন নতুন আপডেট নিয়ে আসেন, এরকম আইনি প্রোগ্রাম কেউ আগে দেখেনি, প্রতি বুধবার ও সোমবার এই প্রোগ্রাম ছাড়া অন্য প্রোগ্রাম দেখি না TV3 কে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আহমেদ ভাই, আপনাদের এই যে উৎসাহ, এই যে প্রেরণা, পথ চলার আনন্দটাকে আরো আনন্দিত করে, এবং আমি মনে করি যে এই ধরনের যে যে আপনারা আমাদেরকে অভিবাদন জানায়, তার সাথে নতুন কি করলে আপনার জন্য ভালো হয়েছে তা জানালেও, আমরা ইনশাল্লাহ 12 বছর হয়েছে, এখনো মনে করি না যে আমরা পূর্ণতা পেয়েছি, এখনো মনে করি না যে আমরা সবচেয়ে সফল, আমরা মনে করি অনেক কিছু করার বাকি, অনেক কিছু করতে পারিনি। আর সেই কি না পারার কথাটা বলবেন, পারার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Benico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478. For a better future awaits you. Benico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority. এই অবস্থার মধ্যে থাকা ছাড়া আমার আর কোনো উপায় নাই। বাড়াইবে নিবে আজকে কোনদিন যেন আমার বাড়ি হইব গাড়ি হইব জিও সেপাই রেডি। আমি লন্ডন আইসি এক উন্নত লাইফের আশায়, আর আমার স্বপ্ন বাস্তবায়নের সহযোগিতা করা তাজ সলিসিটার। We are committed to help people like Lal to achieve their dreams. Taj Solicitors. Believe in service. I help my plants to grow. My performance demands competence. Photography is my passion. Accountancy is my profession. We, Mahbub & Co, a team of dedicated professionals. Mahbub & Co Accountants. লন্ডন মুসলিম সেন্টার হোয়াইট চ্যাপেলে আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্ট এন্ড ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। ইসল A1, A2, B1, B2 এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন। আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং 5 পেতে আমরা সাহায্য করি। ফুড সেফটি, হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স। ইস্ট এন্ড ট্রেনিং, ফোন 0207-096-1188.